নানা অভিযোগ তুলে নায়ক প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছেন দিনদাডে সিনেমার পরিচালক প্রযোজক মুর্তজা আতাস জমজম। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে এই হুমকি দেন ইরানীয় পরিচালক। তার অভিযোগ, দিনদাডে সিনেমা নিয়ে যে চুক্তি হয়েছিল তার কিছুই রাখেনি অনন্ত জলিল। এ নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন অনন্ত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অনন্ত তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পরিচালকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। লেখার শুরুতে অনন্ত জলিল বলেন, দিনদাডে সিনেমার শুটিং 2019 সালে ইরানে শুরু হয়ে 2020 সালে শেষ হয়। বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে সিনেমার শুটিং করি। শুরু থেকেই বলে আসছি, সিনেমাটি প্রযোজনা করেছে ইরান। আমার সঙ্গে চুক্তি হয় সিনেমাটির যেসব কাজ বাংলাদেশে হবে তার ব্যয়ভার আমি বহন করব, আর আমি তা করেছি। ইরান সহ বিশ্বের অন্যান্য দেশে শুটিং এর খরচ বহন করবে ইরানি প্রযোজক। ইরান সিনেমাটির মূল প্রযোজক তার পরিচালকই তার স্ট্যাটাসে স্বীকার করেছেন। সিনেমাটির নাম নিয়েও প্রশ্ন উঠেছে, তা জানিয়ে অনন্ত বলেন, সিনেমার নামের ক্ষেত্রে আমি বাংলা একটি নাম ব্যবহার করেছি, তাও ডে এর বাংলা অর্থাৎ দিন। ইরানি প্রযোজকের দ্বারা নামও ডে কিন্তু সিনেমায় রয়ে গেছে, এটাও আমাদের মৌখিক আলোচনায় ছিল। যেহেতু সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে তাই বাংলা নাম থাকাটা যুক্তিযুক্ত, আর আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য ইংরেজি নামও রয়েছে, সুতরাং নাম নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর। সিনেমাটির গল্প অনন্ত মুর্তজা জমজম আলোচনার সাপেক্ষে চূড়ান্ত করেছেন। তা জানি অনন্ত বলেন, ইরানি নির্মাতা যে গল্পের কথা বলেছেন তা আমাদের দুজনের আইডিয়া। সিনেমার গল্প আমি এবং মুর্তজা সাহেব দুজনে আলোচনা করে ঠিক করেছি। ইরানের শুটিং শুরুর পর ইরানি প্রযোজক আমাদেরকে সম্মানের সঙ্গে 5 তারকা হোটেলে রেখেছেন। আমরা বাংলাদেশ শুটিং এর সময় ইরানি ইউনিটকে ঢাকার সোনারগাঁ হোটেলে রেখেছিলাম। সম্মান আতিথেয়তায় কোনো ঘাটতি রাখিনি। এই সিনেমার পরিচালক মুর্তজা আতাস জমজম, তাই শুটিং এর যাবতীয় ইকুইপমেন্ট তিনি ইরান থেকে নিয়ে এসেছিলেন। ইরানি টিম এখনও অনন্ত জলিলের কাছে অর্থ পান বলে অভিযোগ করেছেন পরিচালক, কিন্তু এসব ভিত্তিহীন বলে দাবি করেছেন অনন্ত। তার ভাষায় যদি কোনো অর্থ পাওনা থাকতো তাহলে তিনি কি ফুটেজ নিয়ে আসতেন? এছাড়া সিনেমাটির সম্পূর্ণ ফুটেজ এখনও তার কাছে রয়ে গেছে। যেহেতু তিনি সিনেমাটির মূল প্রযোজক পরিচালক তাই তার কাছে সেটা থাকাটাই স্বাভাবিক। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, চুক্তিতে যেভাবে যা কিছু উল্লেখ ছিল সে অনুযায়ী কাজ করেছি। যদি আমার কাছে কোনো অর্থ পাওনা থাকতো তাহলে তিনি কি আমাকে সিনেমার সম্পূর্ণ ফুটেজ দিতেন, কিংবা ফুটেজ না পেলে আমি কি মুক্তি দিতে পারতাম? যেহেতু তার কাছে শুটিং এর পর সম্পূর্ণ ফুটেজ ছিল এবং এখনও রয়েছে, নিশ্চয়ই তার অনুমতি এবং সম্পূর্ণ সম্মতিতেই সিনেমাটি মুক্তি দিয়েছি। এখন তার অবান্তর অভিযোগ মূলত আমাকে আমার দেশকে ছোট করার অপপ্রয়াস বলে আমি মনে করি।